ক্রেডিবিলিটিটা যে কত বিশাল একটা ব্যাপার, কত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, হয়তো ইনিশিয়ালি এটা বোঝা যায় না। আমি একটা ঘটনা বললে তুমি বুঝতে পারবা যে দ্যাটস আমার প্রথম ইনিশিয়ালি আমার ব্যবসা শুরু। আমি ব্রাসেলসে গেছি মিটিং করতে, দ্য বিগ কোম্পানি, অ্যান্ড আই হ্যাড এ মিটিং উইথ এ বায়ার। সো আমাদের কিছু অর্ডার কনফার্ম করলো, আমাদের প্রাইস সেটেল হলো। তো হওয়ার পর আমি বায়ারকে হঠাৎ করে বললাম যে তুমি আমার এত ডলারের অর্ডার হয়েছে, এখান থেকে তুমি $5,000 ডিডাক্ট করে রাখো। বায়ার অবাক, $5,000 কেন ডিডাক্ট করে রাখবো? তো আমি বললাম দেখো, গত বছর তুমি এরকম একটা অর্ডারে একটা জিনিস বাদ দিছিলা, সো ওই বাদ দেওয়াতে তোমার $5,000 সেভ হয়েছিল। তুমি বলছিলা যে পরবর্তী কোনো অর্ডারে তুমি এটা টাকাটা নিয়ে নিবা। তো ওই কথাটা ভাইয়ের ভুলে গেছে, ভাইয়ের ভুলে যাওয়াতে সো হঠাৎ ও সারপ্রাইজড হয়েছে যে ওয়াও তুমি এটা মনে রাখছো, যে $5,000। আমি ইয়েস, দ্য ফ্যাক্ট ইজ দ্যাট আমার জীবনের চিন্তাধারা হলো আমি তো $5,000 কামানোর জন্য ব্যবসা শুরু করি নাই। মাই অ্যাম্বিশন ইজ বিগ, দ্য $5,000, $50,000, $5 million ইজ নট মাই অ্যাম্বিশন। সো দ্য ক্রেডিবিলিটি, ওয়েন ইউ ক্রিয়েট ইউর ক্রেডিবিলিটি ইন দ্য মার্কেট, ব্যবসা করতে গিয়া মার্কেট তো ইনফরমেশন বেসড, মার্কেটে সবাই জানে কে কী ধরনের ব্যবসায়ী, ব্যাংক জানে কে কী ধরনের ব্যবসায়ী। সুতরাং তুমি যদি ইনিশিয়ালি প্রথমে খুব অসুবিধা হয় এটাকে স্টাবলিশ করা, তুমি ভাবলা যে এই ক্রেডিবিলিটি তৈরি করে অ্যাকচুয়ালি আমার কী লাভ হয়েছে, ইনিশিয়ালি এটা বোঝা যায় না। বাট যখন এটা ডিভিডেন্ড দেওয়া শুরু করে, তুমি তো এটা ডিভিডেন্ড রাখার মতো অবস্থা তোমার থাকবে না, এরকম একটা অবস্থা হবে। যে কোনো পরিস্থিতিতে তোমার ক্রেডিবিলিটিকে তোমাকে টিকিয়ে রাখতে হবে, তোমার পার্সোনাল এবং তোমার কোম্পানির। যে এই টাকাটা কাস্টমার কাছ থেকে নিতেছ, সেই টাকাটার প্রোডাক্ট তোমাকে কাস্টমারকে দিতে হবে। সো দ্যাট ইজ ক্রিয়েট ইউর ক্রেডিবিলিটি। সো অলওয়েজ, আর তোমাদেরও মনে রাখা উচিত যে ক্রেডিবিলিটি, ডোন্ট কম্প্রোমাইজ উইথ ইউর ক্রেডিবিলিটি। দ্যাট উইল গিভ ইউ দ্য বিগেস্ট, তোমার জীবনের সবচেয়ে বড় ডিভিডেন্ড, জীবনের সবচেয়ে বড় পুরস্কার তোমার এই ক্রেডিবিলিটি তোমাকে দিবে একদিন।